Bismillahirrahmanirrahim. Priyo Shikhat Bindu, Assalamu Alaikum. Ami Professor Muhammad Shirazul Islam, Prani Vidya Bibhag, Jaipur Hat Sarkari College, Jaipur Hat. Aaj ami tomader honors prothom borsher Prani Boichitro er bishoye ekti type study tomader ami porabo. আজকের যে টাইপ স্টাডিটা আমি তোমাদের পড়াবো সে টাইপ স্টাডিটার নাম হচ্ছে ইউগলেনা। তোমাদের অনেকগুলো টাইপ স্টাডি আমরা পড়াবো, তো আমি তোমাদের যে প্রথম যে ইন্ট্রোডাকশন টু অ্যানিমাল কিংডম যখন পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে সার্কোমাস্টিগোফোরা যে পর্ব আছে তার ভিতরে যে টাইপ স্টাডিটা আছে ইউগলেনা সেটি আমি তোমাদের পড়াবো। আজকে আমি তোমাদের ইউগলেনা সম্বন্ধে পড়াবো। আমরা চলো ইউগলেনাতে, এটি আমার প্রথম লেকচার, চলো আমরা যাই ইউগলেনা। প্রথমে আমরা জানি যে এই যে ইউগলেনা যে আমি পড়ব, ইউগলেনাতে আমি আজকে তোমাদের কি কি শেখাবো, কি কি আমি তোমাদের শেখাবো সেটি আজকে আগে তোমাদের আমি আলোকপাত করছি। প্রথমে খেয়াল করো, তোমাদের আমি শিখাবো ইউগলেনা কি, যে শিখুন পরে তোমরা ইউগলেনা কি সেটা তোমরা বলতে পারবে, তোমরা ইউগলেনার শ্রেণীবিন্যাস করতে পারবে, তোমরা ইউগলেনার স্বভাব ও বাসস্থান বর্ণনা করতে পারবে এবং ইউগলেনার গঠন বর্ণনা করতে পারবে। এখানে তোমাদের ধরে রাখা ভালো, এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে সবচেয়ে যেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইউগলেনার গঠন বর্ণনা করা। আজকের যে টপিক আছে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার ইউগলেনার গঠন, এইটি তোমাদের পরীক্ষায় আসে। তাহলে চলো যাই, আমরা আমাদের যে শিখন ফল নির্ধারিত হয়েছে সেই শিখন ফলের দিকে আমরা যাই। তাহলে প্রথমেই আমরা যেটা বলেছি ইউগলেনা কি, আমরা তোমরা জানো যে ইউগলেনাটা হচ্ছে সার্কোমাস্টিগোফোরা পর্বের একটি প্রাণী। সার্কোমাস্টিগোফোরা পর্বের একটি আদর্শ প্রাণীর উদাহরণ হিসাবে কিন্তু আমরা ইউগলেনাকে আমরা ধরি এবং তোমাদের সিলেবাসেও কিন্তু তাই আছে। এখন এই যে ইউগলেনার, ইউগলেনার অনেকগুলো প্রজাতি আছে। এই ইউগলেনা গণের অধীনে প্রায় 800 প্রজাতি আছে এবং পৃথিবীর সব দেশেই কিন্তু এদেরকে কম বেশি পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যেটা সচরাচর যেটা আমরা তোমাদের পড়াবো, বাংলাদেশে যেটি সচরাচর অতি পরিচিত যেটি ইউগলেনার প্রজাতি সেটি হচ্ছে, আরো অনেকগুলো প্রজাতি আছে, সবচেয়ে পরিচিত যে প্রজাতিটা হচ্ছে সেটা হচ্ছে ইউগলেনা ভিরিডিস। এই ইউগলেনা ভিরিডিস সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। তাহলে ইউগলেনা কি, তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে ইউগলেনা হচ্ছে সার্কোমাস্টিগোফোরা পর্বের একটি প্রাণী, তাহলে আমরা চলে যাই আমরা ক্লাসিফিকেশন অফ ইউগলেনা। তোমরা যদি একটু খেয়াল করো, এটি হচ্ছে প্রোটিস্টা যে কিংডম, দুটি কিংডম যে আছে তার মধ্যে যেটা প্রোটিস্টা কিংডম, এই প্রোটিস্টা কিংডমের কিন্তু এই প্রাণীটি হচ্ছে এই ইউগলেনা। এবং এই প্রোটিস্টার বৈশিষ্ট্য কিন্তু এর আগে তোমাদের আমি বলেছি, তারপরও তোমাদের সুবিধার জন্য আমি লিখিয়ে দিয়েছি যে এরা হচ্ছে এককোষী ইউক্যারিওট প্রাণী এবং এরা বহুকোষী শৈবালও এদেরকে বলা হয়ে থাকে। আর তোমরা জানো এটা সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া মিন্স এটি এককোষী আণুবীক্ষণিক প্রাণী। পর্ব হচ্ছে সার্কোমাস্টিগোফোরা। কেন একে সার্কোমাস্টিগোফোরা বলা হয়, এই সার্কোমাস্টিগোফোরা পর্বের অন্যতম যে প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে এদের চলনাঙ্গ থাকবে হচ্ছে ক্ষণপদ এবং ফ্লাজেলা। আজকে আমি তোমাদের যেটি পড়াবো সেটির কিন্তু তোমরা ক্ষণপথ পাবে না, সেটির পাবে তোমরা হচ্ছে ফ্লাজেলা।
তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে ক্ষনপথ কাদের দেখা যায়? এই সার্কোমাস্টিক ফর্মের আরেকটি প্রাণী আছে অ্যামিবা। এই অ্যামিবাতে তোমরা 9-10 হয়তো পড়ে এসছো, সেখানে তোমরা কিন্তু পাবে এই এদের চরণ হচ্ছে ক্ষনপথ। আর সার্কোমাস্টিক ফর্মের আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের ভিতরে এক ধরনের নিউক্লিয়াস থাকে। এরপরে চলে যাই ক্লাস মাস্টিকোফোরা। যেহেতু মাস্টিকোফোরা, এদের চরণাঙ্গ হচ্ছে ফ্লাজেলা, আর সাব ক্লাস হচ্ছে ফাইটোমাস্টিকোফোরা। ফাইটো মিন্স প্লান্ট। এখানে দেখো আমি এখানে লিখেছি ক্লোরোপ্লাস্টের উপস্থিতি, মানে এটা কিন্তু সবুজ। এখানে প্রথমে বলছি যে এটা কিন্তু বহু কোষীয় শৈবাল হিসাবে কিন্তু একে আমরা দেখতে পাই, সেই হিসাবে এদের ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকবে। হোয়াট আর ইউগ্লেনিডা? এই যে তোমাদের যে ক্লোরোপ্লাস্ট আছে সবুজ বর্ণের, এর মধ্যে একটি বড় ফ্লাজেলা থাকবে, একটি ছোট্ট ফ্লাজেলা থাকবে। আমরা যখন তোমাদের ইউগ্লেনার স্ট্রাকচার, যখন ইউগ্লেনার গঠন যখন তোমাদের পড়াবো, তখন কিন্তু আমরা তোমাদের এখানে দেখাতে পারবো যে এর যে দুটি ফ্লাজেলা আছে, একটি বড় ফ্লাজেলা, একটি ছোট্ট ফ্লাজেলা। এরপরে আসো ফ্যামিলি হচ্ছে ইউগ্লেনিডি। ইউগ্লেনিডির বৈশিষ্ট্য হচ্ছে এদের যে স্টিগমা, এই স্টিগমা ক্লোরোপ্লাস্ট, এবং এদের যে পুষ্টি, আমরা তোমাদের পুষ্টি পড়াবো যখন, এদের কিন্তু মিক্সোট্রফিক পুষ্টি। কেন মিক্সোট্রফিক পুষ্টি এদের বলা হয় সেটি আমি পুষ্টি যখন তোমাদের পড়াবো তখন বলবো। হচ্ছে এদের পুষ্টিটা কিন্তু মিক্সোট্রফিক, মানে এখানে হলোফাইটিক এবং স্যাপ্রোফাইটিক দুই ধরনের পুষ্টি কিন্তু এই ইউগ্লেনাতে আমরা দেখতে পাই। জেনাস হচ্ছে ইউগ্লেনা। এখানের যে ক্লোরোপ্লাস্ট আছে এটা রশ্মিযুক্ত, আর স্পিসিস হচ্ছে ইউগ্লেনা ভিরিডিস। তাহলে কিন্তু আমরা ইউগ্লেনার কিন্তু ক্লাসিফিকেশন কিন্তু আমরা বিস্তারিত জেনে গেলাম। তাহলে আমরা দেখলাম ইউগ্লেনার ক্লাসিফিকেশন। এবার চলো যাই এর স্বভাব এবং বাসস্থান। স্বভাব এবং বাসস্থানের কথা যদি তোমাদের একটু বলি, তাহলে তোমরা দেখো যে ইউগ্লেনা ভিরিডিস, যেটা ইউগ্লেনা ভিরিডিস কিন্তু এটা একটা মুক্তজীবী ফ্লাজেলেট, মানে মুক্তভাবে এরা ভেসে বেড়ায়, চলাফেরা করে, এবং এরা কিন্তু সাধারণত আবর্জনা মলমূত্র অধিক জৈব বস্তু সমৃদ্ধ যে সমস্ত পুকুর ডোবা খাল বিল নর্দমা এই সমস্ত যেখানে পাওয়া যায় প্রভৃতি জলাবদ্ধ জলাশয় যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু এই ইউগ্লেনা ভিরিডিসকে আমরা পাই। এটা যেহেতু দেখতে সবুজ, কেন সবুজ, যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, ইউগ্লেনা দেখতে সবুজ বলে এদের সংখ্যা যখন প্রচুর হয়, কিন্তু তোমার ছবিটার দিকে যদি একটু খেয়াল করো ইউগ্লেনার সংখ্যা যখন অনেক হয়ে যায় তখন কিন্তু ওখানে কিন্তু ওই পানির রংটা সবুজ পাকের মতো দেখায়, তোমরা ছবির দিকে যদি খেয়াল করো পাকের মতো দেখায়। এবং যেসব জলাশয়ে গাছপালা বেশি থাকে সেখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং এছাড়াও এরা যেখানে অল্প অল্প স্রোত থাকে সেখানেও কিন্তু এদেরকে পাওয়া যায়। তাহলে আমরা এর কিন্তু ইউগ্লেনার স্বভাব এবং বাসস্থানটা আমরা জেনে গেলাম। এরপরে আসো ইউগ্লেনার গঠন, স্ট্রাকচার অফ ইউগ্লেনা। একটু খেয়াল করো ইউগ্লেনাকে, তোমরা একটু দেখো ইউগ্লেনাকে কেমন দেখা যায়। যে ইউগ্লেনাটা হচ্ছে ইউগ্লেনা ভিরিডিস যেটা, এটা কিন্তু এদের দেহটা কিন্তু আণুবীক্ষণিক, ক্ষুদ্র আণুবীক্ষণিক, এবং দেখতে লম্বা সরু এবং মাকু আকৃতি। মানে তোমরা একটু খেয়াল করো এদের অগ্রভাগের দিকে একটু খেয়াল করো, এই অগ্রভাগটা কিন্তু একটু ভোঁতা, এবং দেখো মাঝখানেটা কিন্তু একটু স্ফীত, এবং এর পশ্চাদ ভাগটা কিন্তু সূচালো। তাহলে এটা দেখতে কিরকম লম্বা সরু মাকড় আকৃতির, কিন্তু এর সম্মুখ ভাগটা ভোঁতা এবং মধ্যভাগ স্ফীত এবং পশ্চাদ ভাগটা সূচালো। এবং এরা দৈর্ঘ্যে সাধারণত দৈর্ঘ্যে 60 মাইক্রোমিটার এবং প্রস্থে 15-20 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তাহলে এটা কেমন দেখা যায় আমরা।
জেনে গেলাম। এরপরে যদি আমরা যাই, ইউক্রেনার দুই ধরনের গঠন আছে, একটি বাহ্যিক গঠন, একটি অভ্যন্তরীণ গঠন। তাহলে আমরা বাহ্যিক গঠনের দিকে যদি একটু যাই, একটু খেয়াল করো, এর যে বাহ্যিক গঠন, এর প্রথমেই যে অংশটা দেখতে পাচ্ছি, আমরা বলছি পেলিকল। এখানে পেলিকল কোনটি? তাহলে এখানে হচ্ছে, এইটি হচ্ছে পেলিকল। ছবির দিকে যদি আমরা খেয়াল করি, এইটা হচ্ছে পেলিকল। তাহলে পেলিকলটা কি? পেলিকল এক কথায় যদি আমরা বলতে চাই, যে এর দেহের বাইরের যে আবরণটা, সেই আবরণটাকে বলি কিন্তু আমরা পেলিকল। তাহলে কি, ইউক্রেনের সমগ্র দেহ একটি সূক্ষ্ম নমনীয় অথচ কঠিন কৃত্তিকাময় আবরণ দিয়ে আবৃত থাকে, উক্ত আবরণীকে আমরা বলি পেলিকল। পেলিকল কিন্তু এটা দেখতে অনেকটা স্থিতিস্থাপক এবং প্রোটিন সমন্বয়ে গঠিত। সমগ্র পেলিকলে সর্পিল বা সমান্তরালে বিন্যস্ত মায়োনিন অণুসূত্র থাকে। মায়োনিন অণুসূত্র মানে যে অণুসূত্রটা দেহকে সংকুচিত প্রসারিত করতে পারে, আমরা সেই অণুসূত্রকে আমরা বলি হচ্ছে মায়োনিন অণুসূত্র। তাহলে পেলিকলটা আসলে কি কাজ করে? পেলিকলটা হচ্ছে এই দেহকে, এই যে একটা ইউক্রেনা, এই ইউক্রেনারকে আকৃতি দান করে। যে পেলিকল দেহকে আকৃতি দান করে এবং বহিকঙ্কালের মধ্যে দেহকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে। তাহলে কিন্তু আমরা এখানে এই পেলিকল সম্বন্ধে জেনে গেলাম। তোমরা কিন্তু এই ছবি দেখেই কিন্তু তোমরা এই বর্ণনাটা করতে পারবে। দুই নম্বর আসো, রিজার্ভার। এখানে দেখো রিজার্ভার, একটু খেয়াল করো, রিজার্ভার বলতে এখানে দেখো, এখানে লেখাই আছে দিস ইজ দ্য রিজার্ভার। এইটা হলো রিজার্ভার, ফ্লাক্সের মতো যেটা দেখা যায়, অনেকটা ফ্লাক্স আমরা যেমন দেখি, ফ্লাক্সের মতো যে অংশটা, এখানে দেখো ইগুনার দেহের অগ্রভাগে ফ্লাক্সের মতো যে গর্তটা থাকে তাকে আমরা বলি রিজার্ভার। এর যে কোষমুখ, এর যে মুখটা আছে এটাকে বলি আমরা সাইটোস্টোম। এর মুখটাকে বলি আমরা সাইটোস্টোম। এবং এই সাইটোস্টোমের পরবর্তী একটু অংশ দেখো, দেখা যায় নালীর মতো যে অংশটা থাকে, এই সাইটোস্টোমের পরবর্তী নালীর মতো অংশটাকে বলি আমরা সাইটোফেরিংস। তাহলে এখান থেকে কিন্তু সাইটোস্টোম কাকে বলে, সাইটোফেরিংস কাকে বলে, তোমরা কিন্তু জেনে গেলে। তাহলে এই যে রিজার্ভার, এই রিজার্ভার থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে ফ্লাজেলার উৎপত্তি। তাহলে আমরা রিজার্ভার সম্বন্ধে জেনে গেলাম। এরপরে আসি ফ্লাজেলা, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি অংশ ফ্লাজেলাম। দেখো এই ফ্লাজেলাম হচ্ছে যে, এই যে ফ্লাজেলাম, তাহলে কিন্তু রিজার্ভার, রিজার্ভারের তলদেশ, এখানে একটি অংশ হচ্ছে ব্লেফারোপ্লাস্ট নামক দুটি দানার মতো অংশ থেকে এই ফ্লাজেলার সৃষ্টি হয়। তোমাদের কিন্তু এখানে ব্লেফারোপ্লাস্টে কিন্তু ফ্লাজেলার উৎপত্তি ঘটে। ফ্লাজেলার দুইটির মধ্যে এখানে কিন্তু বলছি যে, প্রথমেই বলছি এর কিন্তু দুটি ফ্লাজেলা থাকে, একটি বড় আর একটি হচ্ছে ছোট। এই ফ্লাজেলা দুইটির মধ্যে একটি বড় এবং এটি সাইটোস্টোমের ভিতরে দিয়ে বাইরে বের হয়ে আসে, আর দ্বিতীয় ফ্লাজেলামটা হচ্ছে খাটো এবং রিজার্ভারের মধ্যেই সীমাবদ্ধ। যেটা একদম রিজার্ভারের মধ্যেই থাকে সেটা হলো ছোট, আর যেটা সাইটোস্টোম দিয়ে বেরিয়ে যায় সেটা হচ্ছে বড়। তাহলে প্রত্যেকটি ফ্লাজেলামের অভ্যন্তরে এক্সোনেমি নামক একটি স্থিতিস্থাপক দণ্ড থাকে এবং এক্সোনেমিকে ঘিরে সাইটোপ্লাজমিক শীত, সাইটোপ্লাজমিক শীত মানে, শীত মানে হচ্ছে আবরণ, শীত থাকে। এবং এই যে এই ফ্লাজেলাম থেকে, এই যে বড় ফ্লাজেলাম থেকে কিন্তু অসংখ্য তন্তুর মতো, একটু খেয়াল করো, অসংখ্য তন্তুর মতো অংশ কিন্তু সৃষ্টি হয়। এদেরকে আমরা বলি ম্যাস্টিগোনেমি। তোমাদের কিন্তু অনেক সময় আমরা প্রশ্ন করি ম্যাস্টিগোনেমি কি, তাহলে তোমরা বলবে যে ইউক্রেনার ফ্লাজেলাম থেকে অসংখ্য তন্তুর ন্যায় যে অংশ সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি ম্যাস্টিগোনেমি। এরপরে প্যারাফ্লাজেলার বডি, খেয়াল করো প্যারাফ্লাজেলার বডিটা কোন জায়গা,
একটু খেয়াল করো তোমরা সবাই, এই দিস ইজ দ্য প্যারা ফ্লাভেলার বডি। তাহলে কি হচ্ছে, রিজার্ভারের ঠিক অভ্যন্তরে মানে রিজার্ভারের ঠিক ভিতরে এই ফ্লাজিলামের গোড়ায়, ফ্লাজিলামের গোড়ার দিকে একটি পার্শ্বীয় স্ফীতি লক্ষ্য করা যায়। একটু খেয়াল করেন, দেখো একটি পার্শ্বীয় স্ফীতি লক্ষ্য করা যায়, এইকেই আমরা বলি প্যারাফ্লাজিলার বডি। আমরা এই প্যারাফ্লাজিলার বডি কিন্তু এর সংবেদী অঙ্গ হিসেবে কাজ করি। তোমাদের অনেক সময় কাজ আমরা প্রশ্ন করি যে প্যারাফ্লাজিলার বডির কাজ, এখানে কাজ হচ্ছে কি প্যারাফ্লাজিলার বডিকে আলোক সংবেদী অঙ্গ মনে করে, আলোক সংবেদী অঙ্গ হিসাবে এটি কাজ করে। তাহলে আমরা জানলাম এটা প্যারাফ্লাজিলার বডি। এরপরে আসি আমরা, দেখা যাক ইগলেনার অভ্যন্তরীণ গঠন। ইগলেনার অভ্যন্তরীণ গঠন যদি আমরা দেখি, যে এই যে পেলিকুলটা আমরা দেখতে পাচ্ছি, এই পেলিকুলের নিচে, ঠিক বলছি যে পেলিকুলের নিচে বিদ্যমান যে সাইটোপ্লাজম, তাহলে এই পেলিকুলের নিচে যে অংশটা আছে তাকে বলি আমরা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের আবার দুটি অংশ আছে, একটু তোমরা খেয়াল করো এখানে, এই সাইটোপ্লাজমের দুটি অংশ হচ্ছে একটা এক্টোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে আমরা যদি বলি যে পেলিকুলের নিচে যে দুটি অংশ আছে, দ্যাট ইজ পেলিকল সংলগ্ন ঘন স্বচ্ছ দানাহীন অংশটি আমরা বলব এক্টোপ্লাজম। তাহলে এই পেলিকুলের নিচে, এই ঠিক এই পেলিকুলের নিচে এই অংশটা বরাবর যে আমরা অংশটা পাচ্ছি তাকে বলি আমরা এক্টোপ্লাজম, এবং এর ভিতরের দিকে যে তরল দানাদার যে অংশটা থাকবে তাকে বলে আমরা এন্ডোপ্লাজম। এই অংশের ভিতরে তাহলে যে পেলিকুল সংলগ্ন যে অংশটা থাকবে তাকে বলবো আমরা এক্টোপ্লাজম, আর একটু এক্টোপ্লাজমের ভিতরে নিচের দিকে সেখানে তরল এবং দানাদার বস্তু থাকবে তাকে বলবো আমরা এন্ডোপ্লাজম। এখন এই যে এন্ডোপ্লাজম, এই এন্ডোপ্লাজমের ভিতরে কিন্তু বেশ কিছু কোষীয় অঙ্গাণু লক্ষ্য করা যায়। এখন কি ধরনের কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা একটু চলে যাই, চলে যাই পরে। দেখো এই যে কোষীয় অঙ্গাণুটা আছে, এই কোষীয় অঙ্গাণুর এক নম্বর যে অংশটা আছে তাকে বলা হয় স্টিগমা। এই স্টিগমার কিন্তু আরেকটি নাম আছে, দেখো যে স্টিগমা, এই স্টিগমার আরেকটি নাম হচ্ছে আই স্পট, বাংলায় বলে চক্ষু বিন্দু। তাহলে আমরা এই স্টিগমাটা আমরা কাকে বলি, এখানে দেখো এই যে এইখানে যে অংশটা ছিল এটা হলো সাইটোফেরিংস, এই সাইটোফেরিংস এর নিচের দিকে সংকোচনশীল গহ্বরের ভিতরে, যে সংকোচনশীল গহ্বর কাকে বলে, এই যে আছে কন্ট্রাক্টাইল, ইংরেজিতে যেটা আছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালকে বলি আমরা হচ্ছে সংকোচনশীল গহ্বর। তাহলে এই সাইটোফেরিংস এর নিচে এবং সংকোচনশীল গহ্বরের ভিতরে একটি উজ্জ্বল লাল রঙের, দেখো একটি উজ্জ্বল লাল রঙের যে বড় চিহ্ন বা দাগ দেখা যায় তাকে আমরা বলি চক্ষু বিন্দু বা স্টিগমা। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু আমরা স্টিগমাটা জেনে গেলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা স্টিগমা কাকে বলে আমরা প্রশ্ন করি। এখন খেয়াল করো এই যে এই স্টিগমার ভিতরে কিন্তু এক ধরনের হেমাটোক্রোম নামক এক ধরনের রঞ্জক কণা দেখা যায়, আর এই স্টিগমাটাও কিন্তু আলোক সংবেদনশীল বা আলোক সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে। তাহলে আমরা স্টিগমা জেনে গেলাম। এরপরে আসি সংকোচনশীল গহ্বর। সংকোচনশীল গহ্বরটা এই যে এখানে যেটা বললাম সংকোচনশীল গহ্বর, ঠিক রিজার্ভারের এক পাশে সংযুক্ত অবস্থায় বেশ বড় একটি গহ্বর অবস্থান করে যাকে আমরা বলি হচ্ছে, দেখো রিজার্ভারের ঠিক এক পাশে, দিস ইজ দ্য রিজার্ভার, এক পাশে যে একটা বড় গহ্বর দেখা যায় তাকে আমরা বলি সংকোচনশীল গহ্বর, এবং একে ঘিরে কতগুলো ছোট ছোট সংকোচনশীল গহ্বর দেখা যায়, আরো ছোট ছোট দেখানো, আরো ছোট ছোট গহ্বর দেখা যায়। এই সংকোচনশীল গহ্বর কাজ হচ্ছে, এই সংকোচনশীল গহ্বর
এই যে ইগলেনার দেহের যে পানির সমতা, এই পানির সমতা রক্ষা করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং রেচনে সহায়তা করে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কিন্তু প্রোটোজোয়া পর্বের প্রাণীদের, আমরা অনেক সময় প্রশ্ন করি প্রোটোজোয়া পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম কি, বা প্রোটোজোয়া মানে প্রোটোজোয়া দিয়ে সার্কোমাস্টিক তারা, কিন্তু প্রোটোজোয়ার পর্ব নেই, প্রোটোজোয়া হয় সার্কিংডম। এই সংকোচনশীল গহ্বরের কিন্তু এটা রেচনে রেচন অঙ্গ হিসাবে কাজ করে। তাহলে সংকোচনশীল গহ্বরটা আমরা দেখলাম। এরপরে আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা তোমরা দেখতেই পাচ্ছ, নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস কিন্তু একটি নিউক্লিয়াস। আমরা যেহেতু সার্কোমাস্টিফলের বৈশিষ্ট্য হচ্ছে এদের উপরে একটি নিউক্লিয়াস থাকে। ইগলোনার কোষীয় দেহের মাঝে বা পিছনের দিকে একটি গোলাকৃতির বা ডিম্বাকৃতির নিউক্লিয়াস বিদ্যমান। ফলে আমরা যদি নিজেদের মতো করে যদি বলি যে ইগলোনার কোষীয় দেহের মাঝে বা পিছনের দিকে যে ডিম্বাকৃতি বা গোলাকার যে বস্তুটি দেখা যায়, যে অঙ্গাণুটি দেখা যায়, তাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের কিন্তু চারটি অংশ আছে তোমরা জানো। একটি হচ্ছে এখানে যেহেতু অত বিস্তারিত তোমাদের বইয়ে নেই, তারপরে তোমরা একটু দেখবে যে নিউক্লিয়াসের কিন্তু চারটি অংশ আছে। একটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটি নিউক্লিওলাস, একটি নিউক্লিওপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এটি অনেক বিস্তারিত বলা যায়, এখানে যেটি সংক্ষিপ্ত করে বলছি। তাহলে তোমরা নিউক্লিয়াসের বিভিন্ন অংশটি যখন জেনে গেলে যে নিউক্লিয়াসের বিভিন্ন অংশের নাম, নিউক্লিয়াস কাকে বলে জেনে গেলে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু যে অস্পষ্ট বস্তুগুলো যে আছে, দেখো ভিতরে যে অস্পষ্ট যে বস্তুগুলো থাকে তাকে কিন্তু এন্ডোজোম বলে। তোমাদের কিন্তু আমরা প্রশ্ন করে যে এন্ডোজোম কি জিনিস, তাহলে তোমরা বলবে যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে অস্পষ্ট বস্তু থাকে তাকেই বলবো আমরা এন্ডোজোম। এরপরে দেখো ক্লোরোপ্লাস্ট। এখান থেকে দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা যখন এই যে ইগলেনা যে সবুজ কারণ হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের কারণে, একটু খেয়াল করো দিস ইজ দ্যাট ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের কারণে কিন্তু ইগলেনা সবুজ হয়ে থাকে। তাহলে ইগলেনার এন্ডোজোমে বিক্ষিপ্তভাবে অনেকগুলো, এটা তো এন্ডোজোম, অনেকগুলো ছোট পিণ্ডের মতো, এখানে যদি পিণ্ডের মতো সবুজ অংশ দেখা যায়, হ্যাঁ এদেরকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট কাকে বলে আমরা জেনে গেলাম। এখন ক্লোরোপ্লাস্টে কিন্তু ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে কিন্তু কি ক্লোরোফিল, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর সাথে কিন্তু বিটা ক্যারোটিন বিদ্যমান। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, ক্লোরোপ্লাস্টে কি কি থাকে আর কি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং বিটা ক্যারোটিন। তাহলে কিন্তু আমরা আমরা ক্লোরোপ্লাস্টটাও জেনে গেলাম। তাহলে এই ক্লোরোপ্লাস্টের পরে দেখি আরেক এদিকে শেষ অংশ, এটাকে বলা হয় প্যারামাইলাম বডি। প্যারামাইলাম বডি দিস ইজ দ্য প্যারামাইলাম, প্যারামাইলাম বডি বাংলায় বলা হচ্ছে প্যারামাইলাম। এই যে এটি কিন্তু এই যে প্যারামাইলাম বডিটা তোমার খেয়াল করো, প্যারামাইলাম বডিটা কি, প্যারামাইলাম বডি হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের ঠিক মধ্যস্থলে একটি প্রোটিন জাতীয় পাইরিনয়েড থাকে। এই পাইরিনয়েডটি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র তোমার প্যারামাইলন দানা বা প্যারামাইলাম দানা, এর ভিতরে একটু খেয়াল করো এর ছোট ছোট দানা কিন্তু বেষ্টিত থাকে, এই প্যারামাইলাম দানা বেষ্টিত থাকে, যে কারণে কিন্তু আমরা একে বলি প্যারামাইলাম বডি। তাহলে প্যারামাইলাম বডির কি কাজটা কি, এটা কিন্তু সাধারণত গ্লাইকোজেন গ্লাইকোজেন সঞ্চিত করে রাখে আর কি, প্যারামাইলাম গ্লাইকোজেনের সমগোত্রে, এবং এটি সঞ্চিত খাদ্য হিসাবে পরিগণিত, সঞ্চিত খাদ্য হিসাবে কিন্তু এই প্যারামাইলাম বডি আমার যারা খাদ্য সঞ্চয় করে রাখে তাদেরকে বলি আমরা প্যারামাইলাম বডি। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা জেনে গেলাম যে এটি ইউগ্রেনার বিভিন্ন অংশের গঠন এবং কাজ। তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু এই ইউগ্রেনার
গঠন এবং কাজ এটি কিন্তু তোমরা পেয়ে যাবে। আমার মনে হয় আজ এই পর্যন্তই, আর আমি কথা বাড়াবো না। তোমরা এইগুলো পড়বে, আমার মনে হয় যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা জানাবে। আর আমাদের যে পেজটা আছে এই পেজে তোমরা খেয়াল রাখবে, আমাদের বিভিন্ন নোটিশ তোমরা দেখবে। আর বিশেষ করে যেটা তোমাদের একটু বলতেই হচ্ছে সেটি হলো যে তোমরা যারা এখনো টিকা রেজিস্ট্রেশন করোনি বা টিকা নেওনি, তোমাদের অবশ্যই টিকা নিতে হবে। এবং টিকা নেওয়া ব্যতীত আমরা কিন্তু ছাত্রীদেরকে ক্লাসে অ্যালাউ করবো না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় তোমাদের আমি আজকে সতর্ক করে দিলাম। আজ আর নয়, এই করোনাকালীন সময় তোমরা আমাদের অনলাইনের ক্লাসের সাথে যুক্ত থাকবে, তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।